স্বাভাবিক না, ঠিক আছে? দিয়ে খালি ওষুধ দিতে হবে, এনে বইতে দেবেন না, জাস্ট এখানে বসবে, ঠিক আছে? এক্ষেত্রে ওরা তাড়াতাড়ি কবুতরগুলো তাড়াতাড়ি খাবার শিখে, কিন্তু খুব জিদ্দি একটা মাদি চামগুস আছেন, কাঠ দিয়ে দিছি, কাঠ দিয়ে বাচ্চা দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে কবুতরকে আমরা এক ধরনের বিশেষ খাবার দিব, এই বিশেষ খাবারগুলো কি এটা আপনার দেখাবো। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দুইটা কবুতর না উড়ে এখানে বসে রয়েছে। আর এই উপরে দেখা দুইটা উঠতেছে, দেখা যায় উঠতেছে মাটি, এদিকে বাইক নিয়ে কিছু কবুতর আছে, উই দেখ পিনে দেখা যায়, দেখছেন এই যে কবুতরগুলো, আর কবুতরগুলো উঠতেছে। ভিতরে যাই, ভিতরে যে আপনার কবুতরগুলো এইগুলো দেখাই। আর এই খাবারটা আপনার দিতে হবে, খাবার যদি আপনি না দেন আপনার কবুতরের বলতে পারবেন, আপনি কিছুই করতে পারবেন, অবশ্যই আপনার কবুতরকে দিতেই হবে। যে আমাদের কবুতরের স্বাভাবিক না, ঠিক আছে? দিয়ে খালি ওষুধ দিতে হবে, ওষুধ আমরা দিয়ে দিব আজকেই। আর এদিকে আপনার দেখাই আমাদের ইগুলা বাচ্চা এনেকে মাদি ছিল, আপনারা যা দেখছেন কিনা, এই মাদিটা আমরা উঠাই দিছি। মাদিটা উঠাই দেওয়ার কারণ হলো মাদি যদি উঠায় না দিই, মাদিটা আবার পরবর্তীতে ডিম বাচ্চা করতে পারবো না, মাদিটা আপনার অনেক সমস্যা, মাদিটা একদম চিপসাই গেছে আর কি। আর এদিকে বাচ্চা ফুটছে, আর এদিকে একটা নতুন সিস্টেম গুছেছেন, কাঠ দিয়ে দিছি, কাঠ দিয়ে বাচ্চা দিয়ে দিছি, দেখাই সবগুলো তেমন করছি, যাতে করে আপনার বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি খাবার শিখে। এই বাচ্চাটা ছোট বাচ্চাটা ঠিক আছে, অলরেডি খাবার শিখে নিছে আর কি। যেটা বলতেছিলাম, দেখেন ট্রেন আছে তো, ট্রেন যায়, ট্রেনের কারণে শব্দ সমস্যা, এই দেখেন কিন্তু মোটামুটি খাবার শিখে গেছে। আপনারা এইভাবে করতে পারেন, এবার এনে রেখে দিবেন, পরের মতো খাবে। আর একটা মুরগি একটা কাজ করছে আমি দেখাই, এই যে গোটা আছে না, এটা কিন্তু পুরোটা মুরগির, মুরগি খুব সমস্যা সৃষ্টি করছে, মুরগি আমরা অন্য জায়গায় শিফট করছি। আর এটার পুরোটা মনে করে ময়লা ছিল, ওটা আমরা সকালবেলা গুঁতো করে দিছি, যেখানে ছিল এখান থেকে সব কিছুই হয়েছে। আর মুরগিটা দিছি জায়গায়, বাইরে রাখি না, কারণ বাইরে অনেক ঠান্ডা পড়ে তো, ঠান্ডায় সমস্যা হইতে পারে, এই কারণে ভিতরে রাখি। আর আমাদের কবুতরগুলা দেখছেন সবগুলো আছে, বাচ্চা দেখেন, আর এই দুই সপ্তাহ লাগবে বা এক সপ্তাহ লাগবে মাদি, কিন্তু দেখছেন খুব জিদ্দি একটা মাদি, বাচ্চাকে ওর কিছুই ধরা যায় না, ধরলেই বাচ্চাগুলো এইভাবে ট্রেনারের সামনে দিয়ে দিবেন, আস্তে 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 খাবে। আর আমি আরেকটা কাজ করব আপনাদের দেখানোর জন্য, এটা রাখা, এটা আমি এখানে দিয়ে দিব। অলরেডি কিন্তু বাচ্চা আপনার বের হয়ে গেছে নিচে, এই যে ঘাটা দেখতেছেন, ঘাটটা কিন্তু শুকাই যেতে, ঠিক আছে? ওষুধটা নিয়মিত প্রয়োগ করতে পারলে 5 দিন থেকে 6 দিন দিয়ে দিলাম, এখানে ওরা বসবে, বুঝছেন? আর এই বাচ্চাগুলো আস্তে 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 আমরা ছড়াই দিব, কারণ যেহেতু ওদের খাবার শিখাই তৈব, খাবার না শিখে যাবে না, প্রথম প্রথম এরকম করবেই। আমরা এটাও এটাও উঠাই দিব, এটা রাখবো, এখন আবার ঠিকই বলবে। এটা রাখার কারণ হলো এই জায়গায় ডিম পারবে, এই কারণে রাখছি, কিন্তু রাখতাম না। আপনারা এইভাবে করে সব কিছু করার চেষ্টা করবেন, এই যে একটু বোঝা যদি করা যায় যে কোনো জিনিসেই সফলতা পাওয়া যায়। এই যে এই যে দেখেন সরাই দিছি, বুঝছেন? এ এনে ওরা বসে থাকবে, এনে বইতে দেবেন না, জাস্ট এখানে বসবে, ঠিক আছে? এক্ষেত্রে ওরা তাড়াতাড়ি কবুতরগুলো তাড়াতাড়ি খাবার শিখবে, খাবার শিখার পর তাড়াতাড়ি ওরা বের করে দেবো। আর একটা কাজ করছে আমি দেখাই, মানে লাস্ট সময় এই অবস্থা হয়ে পড়ে, কোনদিন থোড়ে এখন ওই বক্স ই হয়েছে, একটু বাচ্চা একটু বড় হয়ে গেছে, কদিন পরে বের করে দিতাম, থাক এবার আমরা যেটা করবো, বিশেষ যে খাবারটা আছে বিশেষ খাবারটা দিব, এবং আপনাদের কবুতরকে দিতে হবে এর বিকল্প, শুনে দুইটা খাবার দিয়ে আপনি কবুতর পালতে পারবেন, দুইটা আমাকে দিই, তারপর আমি দেখে দেব অল্প কিনে খায়, যার একটা খাওয়ার লেগে কী করতেছে, এটা পরে দিতেছি, খাই দিচ্ছে ওদের প্রিয় খাবার, তারপরে যেখানে একটু দিয়ে দিলাম,
আর এই জায়গা আছে দুই জায়গা দিতেছি সব জায়গায় একই সিস্টেম করছি এই পরাম দিতেছি এটা হলো রেজা ঠিক আছে রেজা না কবুতরকে প্রতিদিন দিতে পারেন এবং প্রতিদিন দিলে ভালো শুধু ধান গম রেজা যদি থাকে না কবুতর দিয়ে আপনি রেসও করতে পারবেন সবই করতে পারবেন আর রেজারা যদি থাকে আপনার রেজা আর গম এই দুটা যদি আপনার উপাদান দেওয়া থাকে আপনার কাছে রেজা আর গম এই দুটা দিয়ে আপনি কবুতর পালতে পারবেন ইনশাল্লাহ সারা বছর পালতে পারবেন আর যখন সিজন আসবে তখন ধান মারবেন এই আর কিছু নাই তিনটা আইটেম দিয়ে সারা বছর পাওয়া যাবে আর যদি কোন বস্তার হিসাব বস্তার হিসাব আমি যেটা করি 50 কেজি একটা খাবার নিয়ে আসি গম 50 কেজি 15 কেজি দেয় রেজা বাজা আর ওই লোক সবুজ মটর এগুলো 3 কেজি নেই বড় ভুট্টা 10 কেজি ধানও 10 কেজি এই মিলে আমি কবুতরকে খাবার দিই এভাবে করে আপনাকে খাবার দিতেছি এভাবে করে সব করতেছি আর এটা আপনারা দিবেন এটা না দিলে হবে না এটা অবশ্যই আপনি দিতে হবে যে মুরগিটা বেদব আমরা পাত্তাছি না বের করে দিতে কারণ এই জায়গায় চাইতে হলে ঠান্ডা পড়ে ঠান্ডার কারণে অসুস্থ হতে পারে এই কারণে করছে বিলে দেখছেন এই যে বিলেই এই যে একটা কবুতর উঠতেছে আমার নেয় পড়বে আর একটা ধান নিয়ে যায় বসে নিচ্ছে নিচা বাড়িতে কবুতর ছাড়লে একটা সমস্যা পারলে নিচা বাড়িতে কবুতর ছাদে বসবেই যত যা করে না কেন এই বসতে আছে আর একটা ওই জালালি আমার ঘরের মাদি বাচ্চা একটু খাবার দিব তারপর আমার কবুতরের খাবার দিয়ে দেবো দিয়ে দিলাম এটাই যাচ্ছে আর উচিত খাবার তো এনে দিচ্ছি একটু লেবুটা দেখি বড় হয়েছে কিনা আগের বেলা দেখাইছিল আপনাদেরকে মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন অনেক বড় হয়ে গেছে একটাই দোষে না অনেকগুলো ফুল ধরছিল এর ভিতরে একটা এই যে একটা দোষ আছে ফুলি দেখছেন আপনারা আর কই আছে এই যে ফুলগুলা এই যে একটা দোষ দুইটা আরও মনে আছে আচ্ছা ধরুক মানে এখন কবুতরগুলোরে খাবার দিয়ে দিব আমাদের যে খাবারটা আছে খাবারটা দিয়ে দিই এই যে আমাদের খাবারটা আমরা দিয়ে দিই শুধু একবারে আমরা খাবার দিই উড়ানো কবুতর আর যে কবুতরগুলো আর ফিটিং করা যায় শুধু দান আর কিছু হয় না শুধু দান খাওয়া রাখতেছি আর সালসা দিই প্রতিদিন প্রতিদিন না সামনে 3 থেকে 4 দিন সাজা পায় এটি আলহামদুলিল্লাহ হয়ে যায় এভাবে করে আমরা কবুতরগুলো পালতেছি আপনারা এইভাবে করতে পারেন তাদের কবুতরগুলো নামছে লাস্ট যতটুকু আছে দিয়ে দিল আর বর্তমানে খাবারের টাইম না আমরা একটু পিছিয়েছি 5টার দিকে খাবার দিতেছি কারণ বর্তমানে আমাদের আসরের যে নামাজটা নামাজটা 5টার দিকে হয়ে যাচ্ছে নামাজের পর পরে খাবার দিই নামাজটা পড়ে এসে খাবার দিয়ে দিই কবুতরকে আর দেন আমি রোদ কমে না এসে রোদ কম যাচ্ছে এক্ষেত্রে কবুতরটা ভালো ভালো খাবার খেতেছে আর এগুলো আর একটু পরে দিব এগুলো তো খাবার দিব যে মাদিটার কথা বলছিলাম যে মাদিটা ঠিক আছে লেজ ছিঁড়ে দিছি যাতে গোটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ ছিল আমাদের ভিডিওরা যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছে তারা দেখতে পারে এই জন্য শেয়ার করে দিবেন এবং এই তিনটা খাবার সবসময় রাখার চেষ্টা করবেন তিনটা খাবার খাওয়া আপনি কবুতর উড়াইতে পারবেন সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন